আজকের মুভিটি কমেডি, ড্রামা, থ্রিলার, অ্যাডভেঞ্চার সবকিছু মিশিয়ে তৈরি। নমস্কার, আমি নবীন আর আপনি দেখছেন বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি ফুলস গোল্ড। মুভি শুরু হয় একটি সমুদ্র দেখিয়ে এবং সমুদ্রের তলদেশে দুজন ছেলেকে দেখানো হয়, যাদের একজনের নাম ফিন এবং অন্যজনের নাম আলফন। আসলে এরা দুজনেই সমুদ্রের তলায় ওরিলিয়া নামে একটি জাহাজ খুঁজছে, যেটা 1715 ডুবে গিয়েছিল। আর এই জাহাজে ছিল অনেক সোনাদানা, এক কথায় বলতে গেলে গুপ্তধন। আর ফিন গত 8 বছর ধরে এই সোনাদানা খোঁজার চেষ্টা করছে। আর এই কাজের জন্য সে একটা ছোট শিপও কিনেছে, যার মধ্যে মোটর চালিয়ে সমুদ্রের তলায় ড্রিল করা শুরু করেছে। কিন্তু তখনই শিপের মধ্যে থাকা মোটরে আগুনের স্পার্ক হয়, আর সেই আগুন পাশে থাকা একটি কাগজে লাগে যায়, যার ফলে পুরো শিপে আগুন লেগে যায়। শিপটা বিশাল আওয়াজ করে ব্লাস্ট হয় এবং সেটা সমুদ্রের তলায় হারিয়ে যায়। কিন্তু ফিনও তার সঙ্গী তখনও জানে না জলের ওপরে কী কী ঘটে চলেছে। ঠিক তখনই তাদের শিপটা তাদের পিছনে এসে আছড়ে পড়ে, যার ফলে জলের তলায় অনেক বালি উড়ে জল ঘোলা করে দেয়। আর এই ঘটনার ফলে বালির নিচে থাকা একটি প্লেটের টুকরো ফিনের হাতে এসে পড়ে। আর এই প্লেটটা হলো 1715 সালের। আর এর একটা বিশেষ দিক হলো, সেই সময় যে রাজা ছিল স্বয়ং সেই রাজা এই প্লেটটা ব্যবহার করত। ফিন সঙ্গে সঙ্গে জলের ওপরে আসে এবং তার আনন্দ প্রকাশ করে। তখনই এরা দুজন খেয়াল করে তাদের শিপটাই নেই। তখনই তারা বুঝতে পারে সমুদ্রের নিচে যে বালি উড়েছিল তার কারণ সেটা তাদের শিপ ছিল, অর্থাৎ এখন তাদের কাছে কোনো শিপ নেই। তখনই তাদের দিকে দুজন লোক আসে, আর এরা দুজন দূর থেকে শিপটা ডুবতে দেখেছিল, তাই তারা দুজনকে গান পয়েন্টে রেখে তাদের বসের কাছে নিয়ে যায়, যার নাম বিগ বানি। আর এই বিগ বানি একজন গ্যাংস্টার। আসলে ফিন বিগ বানির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল তার শিপ কেনার জন্য, কিন্তু সে শিপটা ডুবিয়ে ফেলেছে, তাই বিগ বানি তাকে তার টাকা ফেরত দিতে বলে। কিন্তু ফিন জানায় সে তার টাকা দিয়ে কোনো শিপ কেনেনি, বরং তার টাকা দিয়ে সে কিছু ধার শোধ করেছে। তাই ফিন বলে এবার থেকে সে তার হয়েই কাজ করবে আর তাকে গুপ্তধন এনে দেবে, যেটা কিনা তার টাকার চাইতেও অনেক বেশি মূল্যবান। এইসব বলার পর ফিন বিগ বানিকে সেই ভাঙা প্লেটটাও দেখায়, আর সে জানায় এটা 1715 সালের, আর এটা গুপ্তধনের একটা অংশ, তাই সে বিগ বানিকে হেল্প করতে বলে। তখন বিগ বানি প্লেটটা ধরে দেখে এবং তার মনে হয় এটা একটা হোটেলের ভাঙা প্লেট। ফিন বলে এটা হোটেলের নয়, এটা ভেঙ্গর ফ্যামিলির ডিনার প্লেট, আর এই ভেঙ্গর ফ্যামিলি তখনকার সময় রাজা ছিল। কিন্তু বিগ বানি তার কথায় বিশ্বাস করে না, আর সে ফিনকে জলে ফেলে দেওয়ার অর্ডার দেয়। বিগ বানির লোকেরা ফিনের পায়ে একটা শিকল বেঁধে তাকে জলে ফেলে দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু এই সুযোগে ফিন তাদের পকেট থেকে একটা বন্দুক নিয়ে নেয় এবং সেই বন্দুক দিয়ে একটা গুলি সে একজনের পায়ে মারে এবং অন্য একটা গুলি আরেকজনের কানে শ্যুট করে। কিন্তু ফিন তবুও বাঁচতে পারে না, কারণ ততক্ষণে তার পায়ের শিকল সমুদ্রে ফেলে দিয়েছে এবং সেই ভারে সে সমুদ্রের তলদেশে চলে যায়। এখন ফিন তার শিকল খোলার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। তখনই ফিন দূরে একটা বন্দুক পড়ে থাকতে দেখে, যেটা আসলে তার হাত থেকে পড়ে গিয়েছিল। ফিন বাধা পা নিয়ে লাফাতে লাফাতে কোনো রকমে সেই বন্দুকের কাছে পৌঁছায় এবং বন্দুক দিয়ে শিকলটা খুলে ফেলে এবং সঙ্গে সঙ্গে ওপরে চলে আসে। ফিন লক্ষ্য করে তার পাশে একটি বাক্স ভাসছে, তাই সে সেটার সাহায্যে ভাসতে শুরু করে। আর এইভাবে একটা রাত কেটে যায়। সকাল হলে আমাদেরকে একটি বিলাসবহুল জাহাজ দেখানো হয়, আর এই জাহাজে একটি মেয়ে রয়েছে যার নাম টেস। টেস হলো ফিনের স্ত্রী, আর সে এই জাহাজে রয়েছে তার কারণ নিগল নামের এক ধনী ব্যক্তির হয়ে সে কাজ করছে। নিগল যেমন একটা সময় নিগলের কাছে টেস আসে এবং তার কাছে রিকোয়েস্ট করে সে যেন কিওয়েস্ট শহরে তাদের জাহাজটা থামায়, তার কারণ সেই শহরে তার বাড়ি এবং সেখানে আগের থেকে ফিন ও তার মধ্যে ডিভোর্সের জন্য কোর্টের টাইম ফিক্সড করা রয়েছে, তাই তাকে সেখানে যেতেই হবে। নিগল তার কথা মেনে নেয়। এখন টেস তৈরি হয়ে কোর্টের জন্য বেরিয়ে পড়ে, আর এদিকে ফিন তখনও সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। সে জানে আজকে 10টার মধ্যে তাকে কোর্টে পৌঁছাতে হবে, কিন্তু সেটা কিভাবে সেটা সে জানে না। তখনই তার পাশ দিয়ে একটা বোট যায় যার মধ্যে কিছু কলেজ স্টুডেন্ট পার্টি করছিল। তখনই তারা ফিনকে দেখতে পায়, আর ফিনের এই অবস্থা দেখে তারা ফিনকে সাহায্য করে এবং সমুদ্র থেকে তাকে একটা শহরে পৌঁছে দেয়। আর অন্যদিকে টেস ততক্ষণে কোর্টে পৌঁছে গেছে, আর সে ফিনের জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে, তাই সেখানে থাকা জাজ ঘোষণা করে যদি ফিন না আসে তবুও তার ডিভোর্স সম্পন্ন হবে এবং ফিনের যা সম্পত্তি রয়েছে সব টেসের নামে হয়ে যাবে। আর এদিকে ফিন খালি পায়ে ভিজে গায়ে রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করে, আর এভাবে সে একটা সময় কোর্টে পৌঁছে যায়। প্রথমত সে দেরি করেছে এবং তার মধ্যে ভিজে গা, খালি পা এবং হাফ প্যান্ট, এইসব দেখে টেস আরও রেগে যায়। ফিন এখানে এসেই জাজকে জানায় সে এই ডিভোর্স চায় না, কারণ সে এখনও টেসকে ভালোবাসে। কিন্তু তখনই টেসের উকিল জানায় তাদের অলরেডি ডিভোর্স হয়ে গেছে। আর এটা বলার পরই টেস কোর্ট থেকে বেরিয়ে যায়।
ফিন তাকে দৌড়ে ফলো করে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে তার হাতে একটি গুপ্তধনের সন্ধান এসছে। ফিন তাকে বিশ্বাস করাবার জন্য সেই ভাঙা প্লেটের একটি ছবি আঁকে। ছবিটা দেখে টেস লক্ষ্য করে এটা সত্যি সত্যিই ভিঙ্গর ফ্যামিলির একটি সিম্বল। তাই সে খুব উৎসাহের সাথে ফিনকে প্লেটটা দেখাতে বলে, কিন্তু ফিন প্লেটটা দেখাতে পারে না, কারণ সেটা বিগ বানির কাছে রয়েছে। যার ফলে টেসের মনে হয় ফিন তাকে মিথ্যে বলছে। তাই সে রাগ করে আবার চলে যেতে শুরু করে। যাবার সময় সে বলে যায় জাস তার সব সম্পত্তি তার নিজের নামে করে দিয়েছে, তাই সে তার বোর্ডটা বেচে নিজের স্বপ্ন পূরণ করবে। ফিন তখন তাকে কানে কানে জানিয়ে দেয় সেই বোর্ডটা অলরেডি জলে ডুবে গেছে। আর এই কথা শুনে টেস আরও রেগে যায়, তাই সে একটা লাঠি দিয়ে ফিনকে আঘাত করে চলে যায়। এরপর টেস আবারও জাহাজে ফিরে আসে এবং ফিনের আঁকা চিহ্নটা ভেরিফাই করে দেখে। অন্যদিকে ফিন মনে দুঃখ নিয়ে একটি বারে যায়, আর সেখানে তার পুরনো বন্ধু আলফনের সাথে দেখা হয়। আলফন তাকে দেখে অবাক হয়, কারণ সে কখনো ভাবতে পারেনি বিগ বানি তাকে ছেড়ে দেবে। একই সময় জাহাজে থাকা টেস খুব চিন্তিত থাকে, কারণ সে বুঝতে পেরে গেছে ফিন সত্যি সত্যি কোনো গুপ্তধনের খোঁজ পেয়েছে, আর তাকে সেটা নিতে গেলে অনেক টাকার দরকার হবে। আর তাদের জাহাজ বর্তমানে কিউএস শহরে রয়েছে, যেখানে ফিনও রয়েছে। আর ফিনের যা স্বভাব, সে এই জাহাজের মালিকের কাছেও টাকা ধার চাইতে পারে, যেটা কিনা তাকে আরও লজ্জায় ফেলবে। তাই সে জাহাজের মালিক নিগলের কাছে যায় এবং তাকে জাহাজ নিয়ে এখান থেকে বেরিয়ে পড়তে বলে। কিন্তু নিগল তাকে মানা করে দেয়, কারণ তার মেয়ে জেমা এই শহরে শপিং করবার জন্য বেরিয়ে পড়েছে, তাই তাকে এখানে থাকতে হবে। অন্যদিকে বারে আলফন ফিনকে বুদ্ধি দেয়, এই শহরে নিগম নামে এক ধনী ব্যক্তি এসেছে, যে কিনা বর্তমানে পাশের সমুদ্র সৈকতে রয়েছে, আর যদি তুমি তাকে পটাতে পারো তবে তোমার সব টাকা জোগাড় হয়ে যাবে। ফিন এই কথা শুনতেই সেই সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে একটা বোর্ড নিয়ে যাত্রা শুরু করে এবং একই সময় অন্য একটি বোর্ডে নিগলের মেয়ে জেমা থাকে। আর হঠাৎই জেমার টুপিটা হাওয়াতে উড়ে যায়, কিন্তু পিছনে থাকা ফিন সেই টুপিটা ধরে ফেলে। কিন্তু এটা করতে গিয়ে ফিনের বোর্ড অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জেমা ফিনের এই ধরনের সাহসিকতা দেখে ইমপ্রেস হয়ে যায়, তাই তাকে তার বাবার জাহাজে নিয়ে আসে। নিগলও ফিনকে দেখে আরও দয়ালু হয়ে যায়, তাই তাকে আজ সন্ধ্যায় পার্টি করবার জন্য ইনভাইট করে। সন্ধ্যা হলে সবাই এক টেবিলে বসে থাকে এবং টেস তাদের জন্য খাবার নিয়ে আসে। টেস কাছে আসতেই চমকে যায়, কারণ ফিন এখানেও চলে এসছে। টেস আরও একবার রেগে যায়। এইসবের মধ্যে নিগল এখানে প্রথমবার জানতে পারে টেস ও ফিন স্বামী স্ত্রী ছিল, কিন্তু এখন তারা ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন টেস ও ফিন নিগলকে গুপ্তধনের কথা বলতে শুরু করে। ফিন বলে 31 জুলাই 1715 কিছু স্প্যানিশ জাহাজ রাজরাজাদের স্বর্ণমুদ্রা নিয়ে যাচ্ছিল, আর এই জাহাজগুলোর মধ্যে একটি জাহাজের নাম ছিল ওরিলিয়া। আর এই ওরিলিয়া জাহাজের বিশেষত্ব হলো এটা কোনো ঝড়ে ডোবে না, আর সেই দিনই সমুদ্রে ঝড় উঠে যায়, যার ফলে সব জাহাজের স্বর্ণমুদ্রা ওরিলিয়া জাহাজে রাখা হয়েছিল। কিন্তু এটা করার ফলে জাহাজের ওভারলোড হয়ে যায় এবং ওরিলিয়া জাহাজও একটা সময় ডুবে যায়। এই ঘটনার 3 বছর পর একটি আইল্যান্ডে একটি নাবিককে দেখা গিয়েছিল, যার নাম সেবাস্টিয়ান ভেঙ্গর। আর এই নাবিক আর কেউ নয়, স্বয়ং ওরিলিয়া জাহাজের নাবিক ছিল। আর সে জাহাজটাকে আবারও খুঁজে পেয়েছিল এবং স্বর্ণমুদ্রা সমেত পুরো জাহাজ সেই দ্বীপে লুকিয়ে ফেলেছিল। তাই ফিন বলে সে এখন সেই জাহাজের ঠিকানা পেয়ে গেছে, তাই সে যত তাড়াতাড়ি সম্ভব সেই গুপ্তধন খুঁজে বের করতে চায়। এই সব কথা শুনে নিগল ও তার মেয়ে জেমা এই মিশনের জন্য রাজি হয়ে যায়। সকাল হলে এরা সবাই মিলে তাদের মিশন শুরু করে দেয়। রাস্তার মাঝে জেমা তার মোবাইলে খবর দেখে তাদেরকে জানায় তারা যেই আইল্যান্ডে যাচ্ছে সেটা বিগ বানি নামে এক ব্যক্তি আগের থেকেই কিনে ফেলেছে। এই খবর শুনে সবাই অবাক হয়ে যায়। এখন টেস ফিনকে দোষারোপ করে, কারণ সে নিজে বিগ বানিকে এই গুপ্তধনের কথা বলেছিল। তখন ফিন তাকে বোঝায় বিগ বানি আইল্যান্ড কিনেছে, কিন্তু জাহাজ রয়েছে জলে, আর জল সে কখনো কিনতে পারবে না। তখনই সেখানে জেমা চলে আসে, আর সে জানায় তাদের বোর্ডের আশেপাশে আরও একটি বোর্ড ঘোরাফেরা করছে। যেটা শুনে ফিন সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখে এটা মোয়ে ফিঞ্চের বোর্ড। আর ফিন আগের থেকেই এই লোকটাকে চেনে, কারণ এটা হলো তার পুরনো বস। ফিন চিৎকার করে মোয়ে ফিঞ্চকে জানায় ওরিলিয়া শিপ তার হবে। তখনই মোয়ে ফিঞ্চ জানায় আগে তোমাকে কম্পিটিশন জিততে হবে। এই কথা শুনতেই ফিন সমুদ্রে ঝাঁপ দেয় এবং ওরিলিয়া শিপ খুঁজতে শুরু করে দেয়। সে নিচে গিয়ে দেখতে পায় মোয়ে ফিঞ্চের লোকেরা আগের থেকেই ডাইনামাইট পুঁতে রেখেছে। ফিন ডাইনামাইটের তারগুলো কাটতে শুরু করে দেয়, কিন্তু সে একটা ভুল তার কেটে ফেলে, যার ফলে একটা ছোট ব্লাস্ট হয় এবং একটি পুরনো স্প্যানিশ তলোয়ার তার হাতে চলে আসে, যেটা দেখে ফিন একদম অবাক হয়ে যায়। আর এদিকে ওপরে থাকা মোয়ে ফিঞ্চের লোকেরা ফিনকে দেখে ফেলে। মোয়ে ফিঞ্চ ব্লাস্ট হতে দেখে তার লোকেদেরকে বকাবকি করে এবং ব্লাস্ট করতে মানা করে, কারণ নিচে ফিন রয়েছে। কিন্তু মোয়ে ফিঞ্চের লোকেরা ভুল করে ডাইনামাইটের বোতাম টিপে দেয়,
যার ফলে বিশাল ব্লাস্ট হয় এবং ফিন উড়ে গিয়ে মুইফিঞ্চের বোর্ডে গিয়ে পড়ে। আর তারাতে তলোয়ারটা নিগলের বোর্ডে গিয়ে পড়ে। ফিনের এই কাজকর্ম দেখে মুইফিঞ্চ খুব রেগে যায় এবং তাকে খুব মারধর করে। সন্ধ্যা হলে ফিন ক্লান্ত শরীরে ভাবতে থাকে এরপর তার কি করা উচিত। অন্যদিকে টেসেরও একই চিন্তা হতে থাকে, তাই সে ফিনের ঘরে আসে, কিন্তু সেখানে ফিন থাকে না। আসলে সে বিগ বানির সাথে দেখা করতে চলে গেছে। ফিন সেখানে গেলে বিগ বানিকে দেখতে পায় না, বরং সে বিগ বানির লোকেদেরকে দেখতে পায়। তাই ফিন সেই স্প্যানিশ তলোয়ার দিয়ে একজনকে পেছন থেকে চেপে ধরে এবং তাকে জিজ্ঞেস করে বিগ বানি কোথায়, কিন্তু সে কিছু বলে না, বরং সে ফিনের সাথে হাতাহাতি শুরু করে দেয়। অন্য ঘরে থাকা বিগ বানির অন্য একটি লোক এই আওয়াজ শুনে ফিনের দিকে এগিয়ে আসে, আর তার হাতে থাকে একটি ব্যাট, আর সে ব্যাট দিয়ে ফিনকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। ফিনের যখন জ্ঞান ফেরে, সে দেখে তার সামনে বিগ বানি রয়েছে। ফিন বিগ বানিকে বলে, তুমি যাকে এই গুপ্তধন খোঁজার জন্য হায়ার করেছো, সে মোটেও গুপ্তধন খুঁজতে পারবে না, কারণ আমি তার সাথে আগে কাজ করতাম। আসলে বিগ বানি এই গুপ্তধনের জন্য মুইফিঞ্চকে হায়ার করেছে, আর এই কারণেই মুইফিঞ্চ ফিনের আসার আগেই জাহাজ নিয়ে সেই দ্বীপের কাছে পৌঁছে গিয়েছিল। ফিন বিগ বানিকে অফার করে, সে যদি এই কাজের জন্য তাকে দায়িত্ব দেয়, তবে সেটা আধ ঘন্টার মধ্যে খুঁজে দেবে এবং খুঁজে পাওয়া ধন সম্পদের 10% সে তাকে দেবে। এই কথা শুনে বিগ বানি হাসতে শুরু করে, কারণ তার পুরোটাই চাই। তাই বিগ বানি এবার একটা ডিল করে। সে ফিনকে বলে, যদি সে গুপ্তধন খুঁজে দেয় তবে তাকে জীবিত ছেড়ে দেবে, নয়তো মেরে ফেলবে। এই সব কিছু শুনে ফিন আবারও নিগলের জাহাজে ফিরে আসে। জাহাজে আসলেই টেস ফিনকে জিজ্ঞাসা করে, সে বিগ বানির কাছ থেকে কত টাকা ধার নিয়েছিল। ফিন বলে $60,000, আর যদি সে এটা না শোধ করে তবে সে তাকে মেরে ফেলবে। পরের দিন সকালে সবাই মিলে আবারও গুপ্তধনের সন্ধানে সমুদ্রের তলায় যাত্রা শুরু করে, কিন্তু তারা সেখানে গেলে কিছুই খুঁজে পায় না। সন্ধ্যা হলে সবাই মিলে ভাবতে শুরু করে তাদের এই মিশন কিভাবে সম্পূর্ণ হবে, কারণ প্রতিটা দিনই তাদের ব্যর্থ যাচ্ছে। কিন্তু এর মধ্যে টেসের মনে একটা প্রশ্ন রয়েই যায়, সেটা হলো বর্তমানে তারা যেখানে রয়েছে সেখানে সমুদ্রের জল সব থেকে পরিষ্কার, তাই যদি এখানে অরিলিয়া শিপ ডুবে থাকত তবে সেটা তারা পরিষ্কারভাবে দেখতে পারত। ফিন এই সব শুনে টেসকে বোঝায়, হতে পারে অরিলিয়া শিপ এখানে ডুবেই নি। তখনই তাদের জাহাজের ক্যাপ্টেন তাদেরকে জানায় সমুদ্রে ঝড় উঠতে পারে, তাই তাদের জাহাজ এই দ্বীপের উত্তর দিকে নিয়ে যেতে হবে। এই কথা শুনে ফিনের মনে প্রশ্ন উঠতে চায়, সে জাহাজটা উত্তর দিকেই বা কেন নিয়ে যাবে। ক্যাপ্টেন বলে, এই দ্বীপের উত্তর দিকেই একমাত্র জায়গা যেখানে কোনো পাথরের চাই নেই। এই উত্তর শুনে ফিনের মনের অনেক প্রশ্নের সমাধান হয়ে যায়। সে আনন্দের সাথে টেসকে জানায়, সেবাস্টিয়ান এই গুপ্তধন সমুদ্রে নয় বরং দ্বীপের উত্তর দিকে লুকিয়ে রেখেছিল। এই সব আলোচনার পর রাত হলে টেস ও ফিন আবারও সমুদ্রের তলায় যায়, আর এবার তারা সমুদ্রের মাঝে নয় বরং দ্বীপের উত্তর দিকের সমুদ্রের নিচে যায়। কিছুক্ষণ খোঁজার পরই টেস ও ফিন দুজনেই অরিলিয়া শিপের কামান খুঁজে পায়। এটা দেখে তারা খুব খুশি হয়ে যায়। তাই পরের দিন সকালে তারা দুজন সেই জায়গার চারপাশটা ভালোভাবে সন্ধান চালায় এবং তারা সেখানে জাহাজের অনেক টুকরো টুকরো অংশ খুঁজে পায়, কিন্তু গুপ্তধনের মতো কোনো কিছুই তারা খুঁজে পায় না। এরপর এরা দুজন অনুমান করে, সেবাস্টিয়ান হয়তো সব ধনসম্পদ এই আইল্যান্ডের কোথাও লুকিয়ে রেখেছে। টেস বলে, যদি এমনটা হয় তবে এর সম্বন্ধে ভালোভাবে জানা যাবে এই আইল্যান্ডের সবচেয়ে পুরনো কোনো বিল্ডিং থেকে, আর এই আইল্যান্ডের সবচেয়ে পুরনো বিল্ডিং বলতে একটা চার্চ আছে। তাই টেস ও ফিন সেই চার্চে যায়। চার্চে থাকা সব পুরনো বই তারা সারা রাত ধরে পড়তে শুরু করে। বই পড়ে তারা জানতে পারে এখানে অনেক আগে স্প্যানিশরাও এসেছিল, আর এখানে অরিলিয়া নামে এক স্প্যানিশ লেডিকে কবর দেওয়া হয়েছিল। টেস ও ফিন বই পড়ে এটা বুঝতে পারে, বইতে যেটা অরিলিয়া নামে এক লেডির কথা বলা হয়েছে সেটা আসলে লেডি নয় বরং একটা জাহাজ ছিল। তাই তারা সেই কবরটা খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পরই তারা কবরটা খুঁজে পায়। কবরের মাটি সরাতেই তারা একটা বাক্স খুঁজে পায়, আর বাক্স ভাঙতেই একটা পুরনো বই বেরিয়ে আসে, আর এই বইটা স্বয়ং সেবাস্টিয়ান ভেঙ্গল লিখেছিল। বইটাতে লেখা থাকে, গুপ্তধন কেউ খুঁজতে পারবে না, তার কারণ সেটা যেখানে রয়েছে সেটা একটা মৃত্যুর ফাঁদ, আর সেই জায়গায় ডিসেম্বর মাসেই যাওয়া যায়, তা আবার নির্দিষ্ট কয়েকটি দিনে। এই সব কিছু পড়ে ফিন বুঝতে পারে জায়গাটা নিশ্চয়ই একটি ব্লো হোল, আর ব্লো হোলের বিশেষত্ব হলো এটা একটা সমুদ্রের সাথে যুক্ত গুহা, আর সেখানে সবসময় জলে পরিপূর্ণ থাকে। এই সব কিছু শুনে টেস জানায়, সে একটা ব্লো হোল এই দ্বীপের এক পাশে দেখেছিল। এরপর টেস কিছু বলতে যাবে, তখনই সেখানে বিগ বানি চলে আসে। বিগ বানির সাথে তার দুই সহযোগী সাইরাস ও কার্টিসও থাকে। বিগ বানি ফিনকে বইটা দিয়ে দিতে বলে, কিন্তু ফিন বইটা তাদের মুখে ছুঁড়ে মারে, যার ফলে এদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তখন টেস ও মাটি তোলার বেলচা দিয়ে বিগ বানির ওপর হামলা করে, আর এই সুযোগে ফিন টেসকে নিয়ে পালিয়ে যায়।
তারা দুজন স্কুটার চালিয়ে দ্রুত গতিতে জঙ্গলের মধ্যে দিয়ে পালাতে শুরু করে। কিন্তু কিছু দূর যেতেই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। টেস মাটিতে পড়ে যায় এবং ফিন স্কুটার সমেত একটি পাহাড় দিয়ে নিচে পড়ে যায়। এর কিছুক্ষণ পরেই ফিনের স্কুটারটা বিশাল আওয়াজ করে ব্লাস্ট হয়। টেস মনে করে ফিন হয়তো মরে গেছে, তাই সে কাঁদতে শুরু করে। আর এই সুযোগে বিগবানির দুই সঙ্গী টেসকে বন্দী করে ফেলে। বিগবানি জেনে গেছে গুপ্তধন ব্লোহোলের মধ্যে রয়েছে, আর ব্লোহোলের ঠিকানা টেস জানে। তাই সকাল হলে সাইরাস ও কার্টিস টেসকে নিয়ে ব্লোহোলের কাছে পৌঁছায়। ব্লোহোলের থেকে কিছুক্ষণ পরপরই জল তীব্র গতিতে বাইরে আসতে শুরু করে। সাইরাস টেসকে অর্ডার দেয় কিছুক্ষণ পরই জল নিচে যাবে, আর তখনই তাকে নিচে নামতে হবে। টেস প্রথমে তাদের কথা শোনে না, কিন্তু তারা দুজন তাকে মেরে ফেলার ভয় দেখায় এবং জোর করে টেসের মাজায় একটা দড়ি বেঁধে দেয়। টেসও বাধ্য হয়ে দড়ি দিয়ে নিচে নামে। নিচে নামতেই সে শুধু পাথর দেখতে পায়, আর এই কথা সে ওপরে থাকা বাকি দুজনকেও জানায়। কিন্তু সাইরাস ও কার্টিস এটা বিশ্বাস করে না, তাই তারা ধরে থাকা দড়িটাও নিচে ফেলে দেয়। টেস বুঝতে পারে তাকে কিছু করতেই হবে, নয়তো সে মারা যাবে। তাই টেস জলের তলায় চলে যায়। সেখানে গেলে সে বের হবার রাস্তা খুঁজে পায় না, বরং একটা বাক্স খুঁজে পায় যার মধ্যে স্বর্ণ মুদ্রা ভর্তি রয়েছে। টেস বুঝতে পারে এটাই সেই গুপ্তধন, তাই সে দড়ি দিয়ে বাক্সটা বেঁধে ফেলে। কিন্তু তখনই সমুদ্রের জলে চাপ গুহার মধ্যে প্রবেশ করে, যার ফলে টেসের হাত থেকে বাক্সটা চলে যায় এবং বাক্সে থাকা স্বর্ণ মুদ্রা ব্লোহোলের থেকে বাইরে চলে আসে। আর বাইরে থাকা সাইরাস এই সব কিছু দেখে সঙ্গে সঙ্গে তাদের বস বিগবানিকে ফোন করে জানিয়ে দেয়। অন্যদিকে দেখানো হয় ফিন পাহাড় থেকে পড়ে গিয়েও বেঁচে গেছে, আর সে এবার তার পুরনো বস ময়েফিঞ্চকে কল করে হেল্প চায়। ময়েফিঞ্চ ফিনের কথা মেনে নেয় এবং সে হেল্প করবার জন্য দ্বীপের পাশে চলে আসে। একই সময় ফিন টেসকে খুঁজতে খুঁজতে ব্লোহোলের কাছে পৌঁছে যায়। ফিন ব্লোহোলের ভিতরে তাকালেই টেসকে দেখতে পায়। ফিন সঙ্গে সঙ্গে ব্লোহোলের ভিতরে ঝাঁপ দেয়। ফিন ভিতরে গেলে দেখতে পায় সাইরাসও ব্লোহোলের ভিতরেই রয়েছে, আর সে টেসকে মারার করবার চেষ্টা করছে। ফিন সঙ্গে সঙ্গে সাইরাসকে পিছন দিক দিয়ে আঘাত করে। ঠিক তখনই সমুদ্রের জলের চাপ আরও একবার চলে আসে। টেসও ফিন নিজেদেরকে দড়ি দিয়ে বেঁধে নেয়, কিন্তু সাইরাস সেটা করতে পারে না, যার ফলে জলের চাপে সে পাথরে গিয়ে আছড়ে পড়ে এবং পুরো শরীর টুকরো টুকরো হয়ে যায়। বাইরে থাকা বিগবানি ব্লোহোল থেকে রক্ত বেরোতে দেখে বুঝে যায় সাইরাস মারা গেছে। তাই সে কার্টিসকে একটা বন্দুক দেয় এবং টেস ও ফিনকে মেরে ফেলতে বলে। অন্যদিকে ব্লোহোলের মধ্যে টেস ও ফিন গুপ্তধন দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়। আসলে ব্লোহোলের মধ্যে দুটো বাক্স ছিল, যার মধ্যে একটি কার্টিস আগেই ফিনের কাছে নিয়ে এসেছিল। বিগবানি বাক্সটা তার প্লেনে ওঠানোর চেষ্টা করে, তখনই সেখানে ময়েফিঞ্চ চলে আসে। আর ময়েফিঞ্চের হঠাৎই আগমন দেখে বিগবানি ঘাবড়ে যায় এবং বাক্সটা সমুদ্রে পড়ে যায়। বাক্সটা গিয়ে কার্টিসের মাথায় পড়ে, যার ফলে কার্টিস সেখানেই মারা যায়। এর কিছুক্ষণ পরই টেস ও ফিন ব্লোহোল থেকে বেরিয়ে আসে, কিন্তু তারা দুজনই বিগবানির প্লেনের কাছাকাছি চলে আসে, যার ফলে বিগবানি টেসকে প্লেনে তুলে নেয়। এখন ফিন টেসকে বাঁচানোর জন্য জেমার বোর্ডে করে প্লেনটাকে তাড়া করে। বেশ কিছুক্ষণ রেস চলার পর ফিন প্লেনটাকে ধরে ফেলে, কিন্তু ততক্ষণে প্লেনটা আকাশে উঠতে শুরু করে দেয়। বিগবানি ফিনকে ঝুলে থাকতে দেখে তাকে ফেলে দেবার জন্য প্লেনের দরজা খোলে, আর এই সুযোগে টেস বিগবানিকে ধাক্কা দিয়ে প্লেন থেকে ফেলে দেয়। কিছুক্ষণ পর ফিন প্লেনের ভেতরে চলে আসে। ফিন প্লেন চালাতে জানে, কিন্তু ল্যান্ডিং করতে পারে না। তবুও ফিন প্লেনটাকে ল্যান্ড করবার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। পুরো প্লেনটাই জলের মধ্যে আছড়ে পড়ে, কিন্তু তারা দুজন বেঁচে যায়। তারা দুজন বেঁচে থাকতে দেখে তারা খুব খুশি হয়ে যায় এবং ফিন টেসকে আরও একবার বিয়ের প্রস্তাব দেয়, আর এই প্রস্তাব টেস মেনেও নেয়। সবশেষে দেখানো হয় গুপ্তধনের টাকা দিয়ে তারা একটা সুন্দর মিউজিয়াম বানিয়ে ফেলেছে, আর যত স্বর্ণ মুদ্রা তারা খুঁজে পেয়েছিল সেগুলো তারা সেই মিউজিয়ামে সাজিয়ে রেখে দিয়েছে। আর এভাবেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।